বসে থাকবে নাকি পায় ব্যথা নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি আমি যাচ্ছি না না আমার তাড়া নেই কোন আমি ওয়েট করছি অনিকেত আসুক না অপ্রতিমকে কেন ডিস্টার্ব করছো আরে এসব কি বলছো অহনা তা হয় নাকি অহনা এটা কখনো সম্ভব তোমার তাড়া নেই তোমার পায়ে তো ব্যথা আছে অপেক্ষা করা যাবে না তোমার বিশ্রামের দরকার বাড়িতে গিয়ে তুমি বিশ্রাম নেবে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে শ্যামলি শ্যামলি আমি একটা কথা বলি হ্যাঁ দাদা ভাই তো চাবিটা খুঁজতে গেছে এবার চাবিটা যখন নিয়ে এসে দেখবে যে অহনা অপ্রতিমের সঙ্গে বেরিয়ে গেছে দাদা ভাই ডাক করবে না অহনা একদম না তুমি দাদা ভাইয়ের সঙ্গেই যাবে তাহলে দাদা ভাই খুব খারাপ ফিল করবে কেন খারাপ ফিল করবে খারাপ ফিল করার কি আছে আরে অসুস্থ মানুষ দাদা ভাই ডাক করবে দাদা ভাই কি পাগল নাকি কিছু রাখফাক করবে না প্রিয়া দিদি এসো 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 ওকে বের করতে হবে দাদা দেখি পাটা কিন্তু খুব ব্যথা হয়েছে এই দেখো পাটা ব্যথা আ ওরে বাবা কাঁকে উঠছে যন্ত্রণায় রকি নাই পানি অপেক্ষা করবে সেটা হয় কখনো আও না এসো এসো আমার হাত ধরে এসো আরে এসো কি কি হো না তোমার কি পায়ে ব্যথা লেগে গায়ের জোরটা বেড়ে গেছে আচ্ছা হো না এমনটা নয় তো যে তোমার পায়া দৌ লাগেইনি তুমি নাটক করছো মানে আমার বরের গাড়ি করে যাবে বলে তুমি হে অভিনয়টা করছো আমি কি আমার স্বামীকে একটুখানি বুঝিয়ে ঠুঝিয়ে বলবো যে তোমার পায়ে কিছুই হয়নি নাটক করছো তুমি এই শ্যামলী সত্যি ধুরন্ধর কিন্তু এখন আমি বেশি জোর খাটাতে গেলে তো কেস খেয়ে যেতে পারি ঠিক আছে শ্যামলি এবারে আমি তোমাকে জিতে যেতে দিলাম কিন্তু এর বদলা আমি নেবই আমি জানি এটা নাটক না তোমার পায়ে সত্যি লেগেছে এসো 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 খুব সাবধান যাক অন্তত একটা ভালো খবর পেলাম শ্যামলী একটু হলে বুঝতে পেরেছে যে আমাকে অপমান করার রাইট শ্যামলীর নেই মোস্ট ইম্পর্টেন্টলি অনিকেত সেটা অ্যালাউ করবে না হি স্টিল ফিলস ফর মি রে কিন্তু তাতে লাভটা কি ওই শ্যামলী তো তোকে কোনোভাবেই অনিকেতের কাছাকাছি ঘেঁষতে দেবে না জানি তো কিন্তু আমিও ছেড়ে দেবো শ্যামলীর কাছে আমি হার মানব না আমি ডিটারমাইন্ড অনিকেতের সাথে আমি সেটেল করবই আমি এই পথেই হাঁটব এবার দেখি শ্যামলী আটকাক ইম্পালসিভ কোনো ডিসিশন নিক ইম্পালসিভ হয়ে কোনো না কোনো ভুল শ্যামলী করবেই তাতে আমাদের লাভ অনিকেতের চোখেও ছোট হতে থাকবে দেখ না আজকে যেটা করলো আমি যাতে অনিকেতের সাথে বাড়ি ফিরতে না পারি ও গাড়ির চাবিটা লুকিয়ে রেখেছিল বৌদি বলল তো অনিকেত কিন্তু অনেক কথা শুনিয়েছে দেখ সবই তো বুঝলাম শ্যামলী আর অনিকেতের মধ্যে নয় ঝামেলাটা লাগলোই কিন্তু তাতে তোর কি লাভ তুই তো আর অনিকেতের কাছাকাছি যেতে পারছিস না যেতে হবে কোনোভাবে যেতে হবেই আচ্ছা অহনা তুই তো অনিকেতের লাইফস্টাইল একটু হলেও জানিস একবার একটু ভেবে দেখ না অনিকেত কখন একা একা থাকে না মানে শ্যামলী ওর আশেপাশে থাকে না সেই সময় যদি তুই অনিকেতের সাথে যোগাযোগ করিস তাহলে কিন্তু ঠিক বলেছিস আমাকে একটু ভাবতে দে এমনিতে অনেকের তো খুব ওয়ার্কাহলিক কিন্তু অফিসেও তো শ্যামলী আছে বাড়িতে শ্যামলী অফিসে শ্যামলী আমি একটা উপায় আছে অনেকের সকালে খুব ভোরবেলায় জগিং করতে বেরোয় সেই সময়ও একেবারে একা থাকে ওই সময় যদি দেখা করতে পারি তাহলে
অনিকেতের সঙ্গে একলা টাইম স্পেন্ড করার সুযোগটা আমি পেয়ে যাব। কিরে, আমি বেরোচ্ছি বুঝলি, তোদের কাছে চাবি নেই, আমি বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। উঠে প্যানিক করিস না। কটা বাজে রে? ভোর 5টা বেজে গেছে। 5টা বাজে, তুই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলি? চোখ পুরো বুঝে আসছে, কিন্তু কি করবো বল। ল্যাদ খাওয়ার জন্য অনিকেতের সাথে একলা টাইম স্পেন্ড করার সুযোগটা তো আমি হাতছাড়া করতে পারি না। শ্যামলীর কবল থেকে অনিকেতকে বের করে আনতে হবে, সেটেল করতে হবে না অনিকেতের সাথে। বেরোচ্ছি। There he is. Aniket, completely eka. Got him. Hi, Aniket. এ কি হলো, তুমি এখানে? কিচ্ছু ভুলিনি আমি, সব মনে আছে আমার। তোমার মনে আছে অনিকেত, সেই পুরনো দিনগুলোর কথা? উফ, সেসব দিনগুলোর কথা। আপনি না বড্ড ভালো মানুষ, শয়তানিগুলো ধরতেই পারেন না। আমার পড়ে গেছিল, কিচ্ছু হয়নি আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেল, এটা পড়ে যাবা। নাটক করেছে ও, লাগে থাকে নিয়ে কিচ্ছু হয়নি ওর। শ্যামলী তাহলে ঠিকই বলেছেন, এ তো রীতিমতো ছোটাছুটি করছে, তার মানে ওর পায়ে লাগেনি, আবার আমাকে মিথ্যে বলছে। কি ভাবছো অনিকেত? এটাই ভাবছো তো যে আমি সত্যি কথা বলছি কিনা, ওই ডিসিপ্লিনটা আমি ফলো করি কিনা? বিশ্বাস করো, আমি ফলো করি। মাঝের কয়েকটা দিন খুব এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি আমার সমস্ত এনার্জি আবার ফিরে পেয়েছি, পজিটিভ এনার্জি। আবার আগের মতো শুরু করে দিয়েছি জগিং করা। অহনা, তোমার তো কালকেই পায়ে চোট লেগেছিল, আজকে সকালে তুমি আবার জগিং করতে চলে এলে। এ বাবা, এটা তো ভুল হয়ে গেল, মাথাতেই ছিল না। আর এটাই ধরলো অনিকেত, কিন্তু না, আমাকে আমাকে হাল ছাড়লে চলবে না। আসলে অনিকেত, আমার তো দায় আছে না, তোমার কাছে নিজেকে প্রমাণ করার দায়। সেই জন্য কাল রাতে পায়ে গরম শেক দিয়েছিলাম, এখন একটু বেটার। কিন্তু থাক না, আজকে আর তুমি পারবে? ছেড়ে দাও, আজকে দিনটা না হয় রেস্ট নাও। না না, পারবো, চলো না একসঙ্গে জগিং করি, কতদিন পর হ্যাঁ আবার সেই সমস্ত পুরনো স্মৃতি ফিরে পাবো, মনটা একটু ভালো থাকবে। পুরনো অনেক কিছুই তো মনে পড়ে, কিন্তু ওই যে সময়টা তো বদলে গেছে, স্মৃতির উপর থেকে অনেক পর্দা সরে গেছে। কি হয় জানো তো, অনেক কিছুর উপর থেকে ধুলো সরে গেলে অনেক কিছু স্পষ্ট করে দেখা যায়। যাকে বাদ দাও, এনিওয়েজ লেটস গো। আমি জানি কেস খেয়েছি, কিন্তু এগুলো বেশি মাথায় নিলে চলবে না, আমাকে চেষ্টা চালিয়েই যেতে হবে। শ্যামলী ছাড়া তোমাকে পেয়েছি একা, এই সুযোগ কি আমি ছাড়ি? শ্যামলী, তুমি তুমি তো ব্রেক চেপে দিলে, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমি পেরেছি প্রতিম দাদা, পেরেছি, আমি পেরেছি। তুই পরীক্ষায় ক পেয়েছি? ও ব্রিলিয়ান্ট শ্যামলী। স্যারের সঙ্গে অহনা দূর হচ্ছে কেন? সকাল সকাল স্যারের ঘরে চাপতে চলে এসেছে পেতনিটা। ওখান দিয়ে যাবো, কাজটা নামাবো, চুলের মুঠিটা ধরে এমন করে নাড়ি দেবো। এই শ্যামলী, শ্যামলী, তুমি 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 শান্ত হও, এক্সাইটমেন্টে বসে এক্সেলারেটরে পা পড়ে যাবে, সব সর্বনাশ হবে, তুমি শান্ত হও। তাহলে এখন গাড়ি চালাবো না, ঠিক আছে? আমি গাড়ি থেকে নামছি, অহনাকে ল্যাং দিয়ে ফেলে দিই, তারপর
আমার গাড়িতে উঠছি, বের করবো। শোন শ্যামলিদি, তুই কিন্তু ওদিকে যাবি না, তোকে দাদা ভাই দিবি।